ভবনের মধ্যে চলছে ট্রেন, কিন্তু ভবনবাসী জানেন না যে কখন ট্রেন আসে আর কখন ট্রেন যায়। এমন ঘটনাটি শুনে সবাই বিস্মিত হবেন, আর বিস্মিত হওয়াটাই স্বাভাবিক, কারণ ভবনের ভিতর দিয়ে চলছে ট্রেন, আবার ট্রেন স্টেশনটি ভবনের ভেতরে। বিস্মিত হওয়ার কথাই, এই বিস্ময়কর ট্রেনটি চলে চীনের চংলিং শহরে। এই শহরের 19 তলা ভবনের ভেতর দিয়ে চলে গেছে রেল স্টেশন, সেই সঙ্গে চলছে ট্রেনও। এমন একটি ঘটনা বহু মানুষকে অবাক করেছে। ডেইলি মেইল এক প্রতিবেদন প্রকাশিত হয়েছে, জানা যায় দক্ষিণ পূর্ব চীনের ওই এলাকায় ছিল একটি ঘনবসতিপূর্ণ পাহাড়ি এলাকা, যে কারণে শহরটিতে মেট্রো রেল করার জন্য পর্যাপ্ত স্থানও ছিল না। তারপর বহুতল ভবন ও পাহাড় কেটে মেট্রো রেলের রুট তৈরি করা হয়েছে। চংলিং শহরটিতে রয়েছে 49 মিলিয়ন মানুষ। এই মানুষের যাতায়াতের জন্য পর্যাপ্ত গণপরিবহনের ব্যবস্থা করা জরুরি হয়ে পড়েছে, ফলে শহর কর্তৃপক্ষ এলিভেটেড রেল লাইন স্থাপনের সিদ্ধান্ত নেন। কিন্তু এই পরিকল্পনায় বাধা হয়ে দাঁড়ায় 19 তলা একটি ভবন। পরবর্তীতে আসলে পৌর কৌশলীরা সমস্যাটি সমাধান করেন, এজন্যই ভবনটির ভেতর দিয়ে ট্রেন চলাচলের ব্যবস্থা করা হয়েছে। এতে ভবনের বাসিন্দারাও বেশ উপকৃত হন, কারণ হলো রেল স্টেশন তাদের বাড়িতে হওয়ায় যাতায়াত খুব সুবিধা হয়। বাসিন্দাদের সুবিধার্থে ভবনটি 6 থেকে 8 তলায় রেল স্টেশন তৈরি করা হয়। এই ট্রেন চলাচলে বসবাসকারীদের অসুবিধা হয় কিনা এই নিয়ে ছিল অনেক প্রশ্ন, কিন্তু প্রকৌশলীরা এটি এমনভাবে ডিজাইন এবং নির্মাণ করেছেন যে ভবনে বসবাসকারীদের কাছ থেকে শব্দ দূষণ বা পরিবেশ দূষণের কোনো অভিযোগ আসেনি। এখানে ট্রেন চলাচল শব্দ অনেকটা ডিসঅন্সের মতো মনে হয়, তাই ভবনের বাসিন্দারা